ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতের হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া পেপাড়ার সব লোক, তিনটে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি যে করব, ভগবানই ভরসা, দা ফুটে হেড স্যার গার্ড পড়েছে সব মাটি। ছি হলো দা, হেড স্যার সম্মানীয় ব্যক্তি, ওনাকে এইভাবে বলা উচিত নয়? চুপ কর চিমটি, নিজের চরকায় তেল দে, তবে বুড়োই হোক আর জোয়ানি হোক, এই শর্মাকে আটকানোর মতো লোক এখনো জন্মায়নি। তাই তো চার বছর ধরে ছিপির মতো আটকে আছো। না ভালো হচ্ছে না কিন্তু, কপালে রাম ধোলাই। একবার ছুঁয়ে দেখ না, ওই হাত দিয়ে আর লিখতে হবে না। ছেড়ে দে বল্টু, নিষ্ফলের আস্ফালন। ওই তো স্যার আসছেন। আতঙ্ক আতঙ্ক, রেঞ্জ পার করিস ভাই, পার করিস। তথাস্তু, কথা বন্ধ, কথা বন্ধ, কোন রকম অসাধু ব্যাপার দেখলেই কিন্তু খাতা নিয়ে নেব, সাবধান করে দিলাম। আবার কথা রেঞ্জ, তুই এরকম উল্টনো ব্যাঙের মতো করে কি করছিস? যোগা স্যার, যোগা, যোগ ব্যায়াম, বুদ্ধিটাকে উপুড় করে বের করছি। বেশি উপুড় করো না, পিঠে না নুপুর বাজিয়ে দেব। চলে নাটটা তো ভারী শয়তান, কেস খাইয়ে দিল, কি করা যায় কি করা যায়। কি হলো রেঞ্জদা, গায়ে আরশোলা পড়েছে নাকি? ঠিক অঙ্ক পরীক্ষার সময় কি যে যোগা প্র্যাকটিস করতে হয়, খুব কষ্ট। বুঝতে পারি, বুঝতে পারি। কি ব্যাপার রেঞ্জ, তখন থেকে ছটপট করছিস কেন? স্যার শুকনো। কি শুকনো? গলা, গলা স্যার, গলা। খাবে এবার কান মোলা, গলা শুকনো তো জল খা, এদিক ওদিক উঁকে ঝুঁকে দিচ্ছিস কেন? মনে পড়েছে, মনে পড়েছে। এই তো সময়, কাজের সময়, সময় মতো টুকে ফেলি। অসাধু পদ্ধতি মানে? রেঞ্জটা অসাধু পদ্ধতি নিয়েছে, ইয়ে মানে টুকছে স্যার। কি বারণ করা সত্ত্বেও এত বড় সাহস রেঞ্জ? হতভাগা বদমাইশ বজ্জাত, খালি চুরি চুরি চুরি, নাটটা না বললে তো বাইরে যা। দাঁড়া, কান ধরে নীল ডাউন হয়ে দাঁড়া, আমার ক্লাসে অসাধুগিরি, সারাদিন দাঁড়িয়ে থাক, সারা স্কুল দেখুক। স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন, আমার ইমেজ একেবারে ভেঙে চুর চুর হয়ে যাবে। আর একটা কথা বললে না, এই বেত মেরে তোমার হাড় চুর চুর করে দেব। আচ্ছা নাট, গুড বয় সাজ্জিস, তোকে উচিত শিক্ষা দিয়ে না তবে আমার শান্তি।
দাদা মন খারাপ করো না গো, হেডু খাতা না নিয়ে নিলে তুমি 100ই পেতে। একটু পিচ দেখে খেলতে হয়, ভালো বোলার ঠুকে খেলা উচিত, তা না তারু মার ব্যাস জিরো রানে আউট। দিজা দিজা হাতি কাদায় ব্যাঙে ও লাথি মারে, আর নাট বল্টুটা এরকম গা জ্বালানো হাসছে দেখ, সুযোগ পেলে না ছেড়ে দাও রেঞ্জ দেন ছেড়ে দাও, একটু পরেই হেঁটু ঢুকবে, শুনছিলাম কি সব অ্যানাউন্স করবে নাকি। ছাত্ররা একটা সুখবর আছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, কেউ ভালো করেছে কেউ খারাপ, তবে খাটলে পরে সবাই ভালো করবে এটাই আমার বিশ্বাস। এখন কয়েকদিন তোমাদের অবকাশ, এই সময়টায় মুক্ত প্রকৃতির বুকে কাটানোর জন্য স্কুল থেকে একটা এক্সকার্শন অ্যারেঞ্জ করা হচ্ছে, কাছাকাছি একটা নদী আর জানা অজানা অজস্র গাছগাছালির মাঝে ছোট্ট একটা বন বাংলো। আমরা সকাল সকাল বেরোবো, সারাদিন জঙ্গলের মাঝে থেকে বনের ভেতরে পিকনিক করে রাত্রিবাস করে পরের দিন বাড়ি। প্রস্তাবটা তোমাদের কেমন লাগলো? এতে আমাদের বুদ্ধির বিকাশ হবে স্যার। তোমার হলেই আমি বাঁচি। আচ্ছা শোনো, কালকের মধ্যে ইচ্ছুক ছাত্রছাত্রীরা নাম দিতে পারো, স্কুল অফিসে এসে সবাই টাকা দিয়ে নাম নথিভুক্ত করে নিও। ওকে, ক্লাস ডিসমিস। আর কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো, তোমরা সবাই কাছাকাছি থাকবে, প্রথমে প্রকৃতি পাঠ, তারপর লাঞ্চ, বিকেল বেলায় নদীর ধারে কিছুটা সময়, রাত্রে বন বাংলোয় রাত্রিবাস, কাল ভোরে ব্যাক। একদিনের এই এক্সকার্সানে তোমরা প্রকৃতির কোলে বসে প্রকৃতিকে চিনবে জানবে বুঝতে পারবে আমাদের জীবনে প্রকৃতির কি অবদান। রেঞ্জ কি করছিস এটা? দেখুন না স্যার, রেঞ্জ দামা চকলেটটা খেয়ে নিল। রেঞ্জ তোর কি কোনো সময় শিক্ষা হবে না? অঙ্কেতে রসগোল্লা পেয়েছিস, এবার কি মাথায় আর একটা উপহার দেব? স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার আমরা কি কাছাকাছি এসে গেলাম? এটা কি হলো রেঞ্জদা? এটা শুরুয়াত, রিহার্সাল, আসল পিকচার এখনো অনেক বাকি। এখনই তোমার পিকচারের দি এন্ড করে দিতে পারি। হ্যাঁ এটা নিয়ে বাড়ি যাস ভাই, তোদের খোসা আমার আসল, তোদের জমি আমার ফসল। উড়ি বাবারে হুলো, দেখ দেখ ভ্যাবলাই আমি যে কবি হয়ে যাচ্ছি রে। ছেড়ে দে বল্টু, নে আমার থেকে নে, চিমটি তুইও নে, আর আমাকে প্যাকেটটা দে। এই সেই জায়গা, তোমরা সবাই আস্তে আস্তে নামো, এখানে টিফিনটা খেয়ে নিয়ে জঙ্গলে যাব। দেখ নাট, রেঞ্জদার পিছনটা ভালো করে দেখ, এখানকার ম্যাপ আঁকা হয়ে গেছে। ও রেঞ্জদা, তোমার পিছনে এটা কি হয়েছে গো? পিছনে এ তো ছবি আঁকা, নতুন ডিজাইন নাকি? গন্ডগোল কম গন্ডগোল কম, সবাই লাইন দিয়ে টিফিন নিয়ে নাও। আরে রেঞ্জ আবার কোথায় চললো? অনেকটা অন্যরকম লাগছে, মানে এই খোলা জায়গায় এসে অনেক কিছু বেরোতে চাইছে আর কি। ঠিক আছে, ওর টিফিনটা চিন্তা করবেন না স্যার, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। ঠিক আছে ঠিক আছে, এবারে সবাই চলো তোমাদের গভীর জঙ্গলে নিয়ে যাব, দেখবে কত গাছগাছালি পাখি প্রকৃতি। কিরে ভ্যাবলাই হুলো, আমাকে ফেলেই চলে যাচ্ছিস? তোমার শরীর ঠিক হচ্ছে? কেন শরীর আবার কি হলো? ওই যে নাট বললো তোমার
লিক মানে ওই পেটটা একটু কেমন কেমন নাট বললো শুধু বললো তোর টিফিনটাও ম্যানেজ করে খেয়ে নিল টিফিন খেয়ে নিল টিফিন খেয়ে নিল নাটকে না আমি এই যে রঞ্জিতা এই নাও কি এটা তোমার ঠোঙা মোদের কেক মোদের ট্রিপ তোমার রেক কবি আমরাও কম যাই না রঞ্জিতা আহ চুপ করো সবাই চুপ করে শোনো অরণ্যের কথা গাছের গন্ধ পাখির ডাক ওই দেখো বড় বড় পাতা শাল গাছ এই শাল পাতা দিয়ে আমাদের প্লেট তৈরি হয় ওই গাছটা হলো রাবার গাছ এর রস থেকেই রাবার প্রস্তুত করা হয় আমাদের এই অরণ্য রক্ষা করা খুবই প্রয়োজন এই অরণ্যই আমাদের বাঁচার রসদ জীবন ধারণের রাস্তা সবই তো বুঝলাম কিন্তু আমার যে খিদেতে জীবন যায় যায় রঞ্জিতা চুপ করো হেডু কিরকম চোখ পাকাচ্ছে কোনো কিছুই মন দিয়ে শোনা কি তোর আসে না রেঞ্জ এইগুলো দেখে রাখ পড়াশোনা তো তোর হবে না এগুলো থেকেও তো ভবিষ্যতে কিছু পেতে পারিস না স্যার মানে হ্যাঁ স্যার সত্যি গাছের কি উপযোগিতা ভাবা যায় না স্যার বাহ গুড এই তো চাই তাহলে স্টুডেন্টস যা বলছিলাম একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে না মানিক জোর কোথায় গেল বলতো তাই তো কিরে তারা কই এখানেই তো ছিল হেড স্যারের কথা শুনছিল হঠাৎ গেল কই জঙ্গলে মিসিং ভালোই হয়েছে বাঘের লাঞ্চ হয়েছে আমার পেছনে লাগা বাবা আমি না পারলেও বাঘ মামা তুলে নিয়ে গেছে আরে বাবা বাহ এত খুশি কি ব্যাপার স্যার বাঘ হ্যাঁ বাঘ কই বাঘ কই তুলে নিয়ে গেছে মানে কি তুলেছে স্যার রেঞ্জদা বলছে নাট বল্টুকে বাঘে তুলে নিয়ে গেছে রেঞ্জ ছাড়া এত গাধার কি হবে এই জঙ্গলে বাঘ বেড়াল টেড়াল সাপ খপ থাকতে পারে কিন্তু বাঘ এটা কি বাঘের জায়গা কিন্তু স্যার ওদের অনেকক্ষণ দেখছি না এটা অবশ্যই চিন্তার বিষয় অচেনা জায়গা হারিয়ে যেতে পারে আচ্ছা স্যার আপনার এই সুন্দর লেকচার না শুনে না বলে টলে বেরিয়ে যাওয়াটা কি ঠিক এটা তো মন্দ বলিস নি রুল ব্রেক খুব অন্যায় খুব অন্যায় ঠিক আছে ডাকি ওদের এই নাট এই বল্টু কোথায় তোরা কোথায় গিয়েছিলিস তোরা কোথাও না স্যার এই তো পাশেই ছিলাম আপনার গাছের উপর দারুণ লেকচারটা শুনছিলাম আর ভাবছিলাম স্যার সত্যি তো জঙ্গলই আমাদের বাঁচিয়ে রেখেছে কত ফুল কত ফল এই যে স্যার আপনার জন্য স্পেশাল গাছ পাকা আম বা ভালো গন্ধ তো একেই বলে প্রকৃতি মায়ের দান বাকিগুলো খেয়ে দেখ ভারী মিষ্টি আপনার কথা না শুনে সরে পড়েছিল কিছু বলবেন না ইয়েস বলা উচিত নাট বল্টু এরপর থেকে না বলে কোথাও যাবে না ঠিক আছে ও চিনি কোথায় লাগে হয়ে গেল কি কপাল বাবা আম দিয়ে কেমন ম্যানেজ করে নিল একটা আমাকে দে আমাকেও এনে এদিকে সরে আয় বড় মাছির উৎপাত আমাদের কি মাছি বললো হলোদা ঠিক আছে আমাকে একটা দে দেখি দেখি বুনো আম কিনা নিশ্চয় তোমাকে না দিয়ে পারি দিবি এই নাও এটা পুঁতে দাও যত্ন করো বড় গাছ হবে আম হবে তখন পেরো আর খেও অঙ্ক তো হবে না আম চাষি হও চাটি মেরে না তোর মাথায় আটি বানিয়ে দেবো হ্যাঁ কি হচ্ছে কি থাম সব প্রকৃতির বুকে এসেও ঝগড়া গেল না একদম চুপ সব চুপ চল ফেরা যাক গেস্ট হাউসে রুমে গিয়ে চান টান করে লাঞ্চ চলো সবাই সবাই শুনে রাখো নিচের তলায় পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ এখানেই সবাই থাকবে আর আমি উপরের ন নম্বর রুমে থাকব আর আমার রুমের সামনে ছ নম্বর রুম আছে একটু ছোট তবে চলে যায় স্যার পাঁচ নম্বর রুমে আমি আর হুলো থাকি ভাবলাই তুই কারোর সঙ্গে চার নম্বরটাই ঢুকে যা বেশ তো বাকিরাও দেখো আমি উপরে গিয়ে একটু স্নানটা সেরে আসি কি রে নাট আমাদের ভাগ্যে তো উপরের তলায়
হেড স্যারের ঘরের সামনে পড়লো রে। ছয় নম্বর তো কি আর হবে, এসব ঠেলা ঠেলিতে আমি নেই। এমনিতেই ওই আম কখন হজম হয়ে গেছে। মাংসের সুবাস চললাম চানে, তুই আয়। সুন্দর ভাগাভাগি করলে রঞ্জিতা, এমন ভিড় বাড়ালে যে অনেক জোর, একেবারে বাঘের গুহার সামনে। তবে দেখে সে একে বলে টেকনিক, আমাদের চোখে চোখে রাখবে কি নিচেরই একেবারে স্যারের চোখের সামনে। রঞ্জিতা কি লাগছে, গুরু একেবারে সিনেমার হিরো। বলছিস জামাটা নতুন কিনলি? মেজো মামা না ফরেন থেকে এনে দিয়েছে, দামি জিনিস ছাড়া আমার আবার অসুবিধা হয় বুঝলি। তবে একেবারে নতুন তো একটু সাবধানে রাখতে হবে, যা সব তেল ঝোলের মিসাইল চলছে চারিদিকে। এটা কি হলো, আমি এটা পরে খাবো বলে রেখে দিয়েছিলাম। মোটা জ্বালা দেন না, অত খেতে নেই, ফেটে যাবে, ফেটে যাবে জি। জ্বালা ফট ফট বাড়াবাড়ি একটা লিমিট আছে রঞ্জিতা। ওফ, তোরা কি আর একটু শান্তিতে খেতে দিবি না? দেখুন না স্যার, রঞ্জিতা আমার পাত থেকে মুড়ো। ওর পাতটা একটু মুড়িয়ে দিলাম, ওর খাবারটা পড়ে যাচ্ছিল তো তাই। তা ভালোই তো, বাবা গন্ডগোল করিস না, চুপচাপ খা, চুপচাপ খা। এই তো আসল জিনিস এসে গেছে। বলটু কি রেঁধেছে রে, একেবারে অমৃত। এটা কি হলো, কি আবার খাওয়া শেষ হলো? আছিয়ে নে। ঠিক আছে, তুই একটু হাতটা আমার জামায়, আমার আমার ফরেন থেকে আনার জামায়, এই রকম দামি জামা তুমি তো আমার বললে আঁচিয়ে নিতে, যা উৎপাত করলে খাওয়া তো হলোই না, তাই ন্যাপকিনে হাত মুছে নিলাম। আমার এই দামি জামা তো ন্যাপকিন, ইয়ার কি হচ্ছে, আজ তোরই একদিন কি আমারই একদিন, কি হলোটা কি? স্যার স্যার নাট আমার জামা। স্যার রেঞ্জটা আমাকে ন্যাপকিন দিয়েছে স্যার। বাহ গুড, খাওয়া দাওয়া হয়েছে, ভালো করে ন্যাপকিনে হাত মুছে চলো সব এখন চলো। নদীর ধারটা কি সুন্দর, হ্যাঁ বালি চিকচিক চিকচিক করছে, দারুণ কাটলো বিকেলটা। যা বলেছিস, আর ওই রেঞ্জটা না থাকাতে রোমাঞ্চটা অনুভব করা গেল। বেচারা ফরেন শার্টে হলুদ ডিজাইন, একেবারে জঙ্গুলে বাঘের মতো লাগছিল। শার্টের দুঃখে না পারলো নদীর ধারে বেড়াতে, না রাত্রিরে ভালো করে বন মুরগির টেস্ট করতে। দূরে বসে কুতকুতে চোখে এ দেখছিল আর লুচির মতো ফুলছিল। তুই চললি কই? ওর ফুলে ওঠা কিন্তু ঝড়ের সংকেত। যাই একটু বাথরুম সেরে আসি নিচে, সাথে সাথে একবার পরিস্থিতিটাও দেখে আসি। তাড়াতাড়ি আয়, বেশ ঘুম পাচ্ছে। ঠিক আছে। এখনো শত্রু সীমান্তে আলো, ব্যাপারটা একটু তদন্ত হওয়া প্রয়োজন। তখন থেকে পায়চারি করছিস কেন, একটু শান্ত হয়ে বস না। শান্ত? আমার সঙ্গে পাঙ্গা, আমার অমন দামি শার্টটা বরবাদ করে দিল। স্যারের কাছে নালিশ করে না আমার কেরিয়ারটা গোল্লায় দিয়ে দিয়েছে। ওকে আমি ছাড়বো, এমনি ছাড়বো না, এমনি ছাড়বো না। তা এরকম লাট্টুর মতো ঘুরলে কোনো সমাধান হবে? তোর মতো বসে থাকলে বুদ্ধিও বসে থাকবে। নেড়ে ছেড়ে আমি ঠিক বের করে ফেলেছি, এই দেখ। এটা কি, চোখে কি ছানি পড়েছে নাকি? স্টিলের স্কেল দেখতে পাস না? না না সেটা না, এটা দিয়ে কি মাপবি? তোর বুদ্ধির পরিমাণ। এসব সেনাপতি নিয়ে যুদ্ধ করলে না প্রথম দিনেই কুরুক্ষেত্র শেষ হয়ে যেত। এটা দিয়ে আমি নাটকে বধ করব, মেরে মাথায় আলুর দম করে দেব। কিন্তু ওকে পাবি কোথায়, ওরা তো ওপরে। কেন আমাদের পা নেই? গভীর রাত্রে যখন সব ক্লান্ত হয়ে মড়ার মতো ঘুমাবে, তখন চুপি চুপি রুম নাম্বার 6 আমাদের গোপন অভিযান হবে। তারপর ঠাই 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 কাল সকালে নাট বেরোবে মাথায় বড় একটা নাট নিয়ে। কি বাত, নাট হবে ডবল নাট।
দারুণ আইডিয়া, দারুণ। তবে কিন্তু গভীর রাতে করতে হবে, যাতে কাক পক্ষী ও টের না পায়। তাই এই ঘুমতাড়ানি পায়চারি। বলিহারি বলিহারি। এত দেরি করলি, ঘুমেতে আমার চোখ জুড়িয়ে আসছে পুরো। ঘুমলে চলবে না বন্ধু, বিপদ আসছে, শিয়রের সমন। মানে কে কে সমন, কিসের বিপদ? আর তোর হাতে ওটা কি রে? স্ক্রুড্রাইভার, বাসের টুলবক্স থেকে টুক করে নিয়ে এলাম। স্ক্রুড্রাইভার কি হবে? ধীরে বন্ধু ধীরে, এই অস্ত্র দিয়ে আমি নয়কে ছয় আর ছয়কে নয় করে একরে নয় ছয় করে দেব। কি ভয়ঙ্কর ধান্দা, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক মিনিট, এই কাজটা সেরে নি, তারপরে ঘরে গিয়ে বলছি। এই তো, এই তো রুম নাম্বার 6। নো রিস্ক। ওই তো কাপড় মুড়ি দিয়ে মূর্তিমান দুটো। তুই গিয়ে পাগলকে চেপে ধর, আর আমি এই স্কেল দিয়ে। ওরে বাবা রে, এই যে মেরে ফেললো রে। ওরে বাবা রে, হেডসেটের গলায় চিৎকার করছি। ওরে বাবা, এই যে হেডসেট। তোরা আমায় মারতে এসেছিস, আজ তোদেরই একদিন কি আমারই একদিন, তোদেরই একদিন কি আমারই একদিন, দেখাচ্ছি দেখাচ্ছি। স্যার স্যার স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। আপনি না আপনি না, মিস্টেক মিস্টেক। স্যার স্যার স্যার, ছেড়ে দিন ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। স্যার স্যার, ষড়যন্ত্র চক্রান্ত, স্যার ক্ষমা করে দিন। ক্ষমা? বোমা মেরে মাথা ভেঙে দেবো রাস্কেল, আমার সাথে বজ্জাতি। স্কুল ছাড়া করে ছাড়বো, হত ছাড়া বদমাশ, পালাবি কোথায় পালাবি কোথায়। ছেড়ে দিন তো ছেড়ে দিন। না, শুধু নয় ছয় না, একেবারে 54। ওরা এবার স্কুল খুঁজুক অন্য। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।